একদিকে যেমন কৃষ্ণনগরে সেখানে এক তরুণীর অর্ধদগ্ধ বিবস্ত্রদেহ উদ্ধার হয়, তেমনি অন্যদিকে পুরুলিয়ার বড়াবাজারে নদীর চর থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। বালিখুড়ে সেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অন্ধকারে রয়েছে পুলিশ। মৃতার পরিচয় এখনও জানা যায়নি। গতকাল সকালে নদীর চরে বালিখুড়ে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হয়। মাথা মুখ থ্যাঁতলানো অবস্থায় পোঁতা ছিল দেহ, এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। রক্তের দাগ ও বেরিয়ে থাকা পোশাক দেখে বালিখুড়ে উদ্ধার করা হয় দেহ। দেখলাম রাস্তাতে রক্ত পড়ে আছে, সে রক্ত নদীর পাড় পর্যন্ত গেছেন বালি, এবং বালিতে একটা মৃতদেহ জিন্স প্যান্ট পরা, তার চারদিকে লোকজন ভিড়। কে বা কারা কাজটা করেছে এটা তো এখনো জানা যায় নাই। পুলিশ আসেনি, যখন মৃতদেহটা উঠালে দেখা গেল একটা যুবতীর দেহ, মাথাটা পুরো থেতলানো অবস্থায়, থেতলানো অবস্থায় বালি চাপা দিয়ে কেউ এখানে তুপি দিয়ে পালন দিয়েছে। কৃষ্ণনগর এবং পুরুলিয়ায় দুই তরুণীর মৃতদেহ উদ্ধারের এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, লক্ষ্মী পুজোর দিন জোড়া হত্যাকাণ্ডের সাক্ষী বাংলা, রেড রোডের কার্নিভালে নাচতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী মহিলাদের রক্ষা করতে পারেন না তাঁর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। পোস্ট সুকান্ত মজুমদারের। পাল্টা কুণাল ঘোষ কি জানিয়েছেন শোনাবো। দেখুন, একটা কৃষ্ণনগরের যা খবর পাওয়া গেছে, যে ভয়ঙ্কর যে ঘটনাটি মেয়েটির সঙ্গে যা হয়েছে, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, কেস করেছে। এবার মেয়েটির বাড়ির লোক বলছে একটি প্রেমের সম্পর্ক ছিল এবং সন্দেহভাজন সেই প্রেমিক এই কাণ্ডটি ঘটিয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ধরেছে, যা যা মামলা দেওয়ার সব করেছে। এবার কারুর কোনো ব্যক্তিগত সম্পর্কের রসায়নে যদি কোনো কিছু হয়ে থাকে, সেটা তো পুলিশ দিয়ে ম্যানমার্কিং করে আটকানো সম্ভব নয়। পুলিশ দ্রুত তার শাস্তির ব্যবস্থা করতে পারে। ফলে একেবারে ব্যক্তিগত ঘটনাগুলোকে নিয়ে যদি রাজনীতি করতে যায়, সেক্ষেত্রে তো লকেট, তিনি নাকি সর্বভারতীয় নেত্রী, তো তাহলে তিনি বদলাপুরে গেলেন না, উন্নাও হাতরাসে যান না, মণিপুরে যান না, অর্ধেক ভারতবর্ষের জায়গায় যান না। আর কোথায় একটা যে ঘটনাটা একেবারে ব্যক্তিগত পরিসরে কুৎসিত সামাজিক অপরাধ ঘটিয়েছে, সেইখানে রাজনীতি করতে যাচ্ছে। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আজ ১৩তম দিন। দশ দফা দাবি আদায়ে জীবনকে বাজি রেখে টানা আমরণ অনশন তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই একের পর এক জুনিয়র চিকিৎসক তারা অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাদের। ধর্মতলা এবং উত্তরবঙ্গ মেডিকেল মিলিয়ে মোট ৬ জন জুনিয়র চিকিৎসক টানা অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েন, আর এই মুহূর্তে ৮ জন অনশনকারী তাদের অনশন চালিয়ে যাচ্ছেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রুমা পালের কাছে। রুমা, শুরু থেকে যারা অনশন করছেন তাদের শরীর কিন্তু ক্রমশ ভাঙছে, আজ তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, কি ছবি দেখতে পাচ্ছ তুমি ধর্মতলার? দেখো, অনশন মঞ্চে কিন্তু অনশন অব্যাহত এবং প্রতীক্ষাও অব্যাহত, কবে নবান্নর তরফ থেকে সদুত্তর মিলবে, এরকমটাই বলছেন কিন্তু জুনিয়র ডাক্তাররা। তবে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে, সেই সম্পর্কে যেমন জানলো তেমনই তুমি জিজ্ঞাসা করছিলে তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে। অবশ্যই শারীরিক অবস্থা যেটা রয়েছে সেটা ধীরে ধীরে তারা কিন্তু দুর্বল হচ্ছেন। কিটন বডিও ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা একদম 5ই অক্টোবর থেকে 3 জন ডাক্তার এখানে রয়েছেন তাদের কিন্তু +2 হয়ে গেছে। এখানে একজন রয়েছেন আন্দোলনকারী, রয়েছেন জুনিয়র ডক্টর, তাকে জিজ্ঞাসা করে নেব এখন যারা রয়েছেন তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কি। দেখুন, আমাদের অনশনকারী যারা আছেন, 3 জন অনশনকারী প্রথম থেকেই আছেন, 13 দিন হয়ে গেল তাদের অনশন, তাদের শারীরিকভাবে তারা অত্যন্ত দুর্বল ক্রমশ হয়ে পড়ছেন, এবং ইউরিনের কিটন বডি মাত্রা, আপনি যেমনটা বললেন, কিটন বডির মাত্রা ক্রমশ বাড়ছে, অর্থাৎ শরীরে যে গ্লুকোজ থেকে প্রাথমিকভাবে আমরা এনার্জি পাই, পরবর্তীকালে দেহে সঞ্চয় হয়ে থাকা ফ্যাট বা প্রোটিন এগুলো ভেঙে আমাদের শক্তি সঞ্চয় হয়, শক্তিটা আসে, তো সেই জিনিসটা কিন্তু শুরু হয়ে গেছে, যেটা অত্যন্ত উদ্বেগজনক বলে আমরা মনে করি। বাকি সমস্ত ক্ষেত্রে আপনি যদি দেখেন সিবিজি, তাদের ব্লাড গ্লুকোজের লেভেল, সেটা ক্রমশ কমছে, ফলে এই সমস্ত উদ্বেগ তো রয়েছে। বাকি আমাদের অনশনকারীরা যারা পরবর্তীকালে জয়েন করেছেন তাদেরও, তারাও ক্রমশ শারীরিকভাবে দুর্বল হচ্ছেন। তবে এটা বলতে চাই, আমাদের অনশনকারীরা মানসিকভাবে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, তারা যতক্ষণ না পর্যন্ত আমাদের যে 10 দফা দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন। তাছাড়া একটা কিছু কর্মসূচি নিয়েছেন আপনারা? একদম, আমাদের যে কর্মসূচি, আমাদের কিন্তু একটা দাগিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, মহল থেকে, যে এটা আন্দোলন শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন, এই আন্দোলন সাধারণ মানুষের স্বার্থের আন্দোলন নয়, কিন্তু আমরা এই যে ভুল
যে ধারণা মানুষের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করছে একদল লোক, সেইটাকে আমরা ভাঙতে চাই। আমরা আজকে 12টার পর সময় থেকে এই অনশন মঞ্চ থেকে সই সংগ্রহের একটা কর্মসূচি ডাক দিয়েছে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। সেটা শুরু হবে পরবর্তীকালে বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন প্রান্তে এবং জেলায় জেলায় সই সংগ্রহ কিন্তু চলবে, এবং মানুষকে বোঝানো হবে যে আমাদের যে 10 দফা দাবি প্রত্যেকটা, যেমন ডাক্তারদের নিরাপত্তা, হসপিটালের নিরাপত্তার সাথে যেমন জড়িত, তেমন পেশেন্ট বা সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের পরিষেবা যাতে হসপিটালগুলোতে ভালো হয় তার জন্যও কিন্তু জড়িত, সেই জিনিসটাই আমরা বোঝানোর চেষ্টা করব। একটা বিষয় হচ্ছে যে এতদিন 13তম দিনে আজকে পড়লো, এর আগে যখন বৈঠক হচ্ছে মুখ্য সচিবের সঙ্গে, অবশ্যই আপনারা বলেছেন সেটা কিন্তু নিষ্ফলা বৈঠক হয়েছে, এখনো কি অপেক্ষায় রয়েছে নবান্নের মানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা সদুত্তর কিছু আসুক, মুখ্যমন্ত্রী আসুন এখানে? অবশ্যই সদুত্তর তো আমরা চাই, আমরা চাই আমাদের যে 10 দফা দাবি, ন্যায় বিচারের দাবি প্রথম দাবি ছাড়া বাকি 9 দফা দাবি তো রাজ্য সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া সম্ভব। আমরা চাই রাজ্য সরকার সেটা অবিলম্বে মানুক, সেটা মুখ্যমন্ত্রী আলোচনার মাধ্যমে হোক, মুখ্যমন্ত্রী এখানে আসতে চাইলে আসতে পারেন, আলোচনার মাধ্যমে আমরা চাই যে অবিলম্বে যেন এই দাবিগুলো মানা হয়। দেখো অবশ্যই তাদের কিন্তু অনশন তারা চালিয়ে যাবেন এমনটাই দৃঢ় প্রতিজ্ঞ, এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে প্রতীকী অনশন করার জন্য কিন্তু সাধারণ মানুষ আসছেন, যেটা প্রত্যেক দিনের ছবি থাকে সেরকমটাই ছবি কিন্তু এখানে ধরা পড়ছে। ধন্যবাদ রুমা।